গল্প সফরের দ্বিতীয় অধ্যায়ে আপনাকে স্বাগত। চলুন আজ একটু ফিরে যাওয়া যাক রূপকথার রাজ্যে। আজ গল্প সফরে আপনার জন্যে অবনীন্দ্রনাথ ঠাকুরের গল্প ক্ষীরের পুতুল। গল্প শুরুর আগে বলতে চাই, গল্প শুনতে শুনতে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং আপনি যদি নতুন হন এই চ্যানেলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প সফরের সঙ্গী হওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের গল্প সফর শুরু করা যাক। এক রাজার দুই রানী, দুয়ো আর শুয়ো। রাজবাড়িতে শুয়ো রানীর বড় আদর বড় যত্ন। শুয়ো রানী সাত মহল বাড়িতে থাকেন, 700 দাসী তাঁর সেবা করে, পা ধোয়ায়, আলতা পরায়, চুল বাঁধে। সাত মালঞ্চের সাত সাজি ফুল, সেই ফুলে শুয়ো রানী মালা গাঁথেন। সাত সিন্দুক ভরা সাত রাজার ধন মানিকের গহনা, সেই গহনা অঙ্গে পরেন। সুয়োরানী রাজার প্রাণ, আর দুয়োরানী বড় রানী, তাঁর বড় অনাদর বড় অযত্ন। রাজা বিষ নয়নে দেখেন, একখানি ঘর দিয়েছেন ভাঙা চোরা, এক দাসী দিয়েছেন বোবা কালা, পরতে দিয়েছেন জীর্ণ শাড়ি, শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা। দুয়োরানীর ঘরে রাজা একটি দিন আসেন, একবার বসেন, একটি কথা কয়ে উঠে যান। সুয়োরানী ছোট রানী, তারই ঘরে রাজা 12 মাস থাকেন। একদিন রাজা রাজমন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, দেশ বিদেশ বেড়াতে যাব, তুমি জাহাজ সাজাও। রাজার আজ্ঞায় রাজমন্ত্রী জাহাজ সাজাতে গেলেন। সাতখানা জাহাজ সাজাতে 7 মাস গেল। 6খানা জাহাজে রাজার চাকর বাকর যাবে, আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন। মন্ত্রী এসে খবর দিলেন, মহারাজ, জাহাজ প্রস্তুত। রাজা বললেন, কাল যাব। মন্ত্রী ঘরে গেলেন। ছোট রানী সুয়ো রানী রাজ অন্তঃপুরে সোনার পালঙ্কে শুয়েছিলেন, সাত সখী সেবা করছিল। রাজা সেখানে গেলেন, সোনার পালঙ্কে মাথার শিয়রে বসে আদরের ছোট রানীকে বললেন, রানী, দেশ বিদেশ বেড়াতে যাব, তোমার জন্য কি আনব? রানী ননির হাতে হীরের চুড়ি ঘুরিয়ে ঘুরিয়ে বললেন, হীরের রং বড় সাদা, হাত যেন শুধু সাদা দেখায়, রক্তের মতো রাঙা 8-8 গাছ মানিকের চুড়ি পাই তো পরি। রাজা বললেন, আচ্ছা রানী, মানিকের দেশ থেকে মানিকের চুড়ি আনব। রানী রাঙা পা নাচিয়ে নাচিয়ে পায়ের নূপুর বাজিয়ে বাজিয়ে বললেন, এ নূপুর ভালো লাগে না, আগুনের বরণ নিরেট সোনার 10 গাছা মল পাই তো পরি। রাজা বললেন, সোনার দেশ থেকে তোমার পায়ের সোনার মল আনব। রানী গলায় গজমতি হার দেখিয়ে বললেন, দেখো রাজা, এ মুখ তো বড় ছোট, শুনেছি কোনো দেশে পায়রা ডিমের মতো মুখ তো আছে, তারই এক ছড়া হার এনো। রাজা বললেন, সাগরের মাঝে মুক্তোর রাজ্য, সেখান থেকে গলার হার আনব, আর কি আনব রানী? তখন আদরিণী সুয়োরানী সোনার অঙ্গে সোনার আঁচল টেনে বললেন, মা গো, শাড়ি নয় তো বোঝা, আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি পাই তো পরে বাঁচি। রাজা বললেন, আহা আহা, তাই তো রানী, তোমার আঁচলে সোনার অঙ্গে ছড় লেগেছে, ননির দেহে ব্যথা লেগেছে। রানী, হাসি মুখে বিদায় দাও, আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে,
জলের মতো চিকন শাড়ি আনিগে। ছোট রানী হাসি মুখে রাজাকে বিদায় করলেন। রাজা বিদায় হয়ে জাহাজে চড়বেন, মনে পড়ল দুঃখিনী বড় রানীকে। দুও রানী বড় রানী ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় শুয়ে কাঁদছেন। রাজা সেখানে এলেন, ভাঙা ঘরের ভাঙা দুয়ারে দাঁড়িয়ে বললেন, বড় রানী, আমি বিদেশ যাব। ছোট রানীর জন্যে হাতের বালা, গলার মালা, পায়ের মল, পরনের শাড়ি আনব। তোমার জন্যে কি আনব বলে দাও, যদি কিছু স্বাদ থাকে। রানী বললেন, মহারাজ, ভালোয় ভালোয় তুমি ঘরে এলেই আমার সকল স্বাদ পূর্ণ হয়। তুমি যখন আমার ছিলে তখন আমার সোহাগও অনেক ছিল, স্বাদও অনেক ছিল। সোনার শাড়ি অঙ্গে পরে, সাত মহল বাড়িতে হাজার হাজার আলো জ্বালিয়ে, 700 সখীর মাঝে রানী হয়ে বসবার স্বাদ ছিল। সোনার পিঞ্জরে সুখ, শাড়ির পায়ে সোনার নূপুর পরিয়ে দেওয়ার স্বাদ ছিল। মহারাজ, অনেক স্বাদ ছিল, অনেক স্বাদ মিটেছে। এখন আর সোনার গহনায় সোনার শাড়িতে কি কাজ? মহারাজ, আমি কার সোহাগে হীরের বালা হাতে পরব, মতির মালা গলায় দেব, মানিকের সিঁথি মাথায় বাঁধব? মহারাজ, সেদিন কি আছে আর? তুমি সোনার গহনা দেবে, সে সোহাগ তো ফিরে দেবে না। আমার সে 700 দাসী, 7 মহল বাড়ি তো আর ফিরে দেবে না। বনের পাখি এনে দেবে, কিন্তু মহারাজ, সোনার খাঁচা তো দেবে না। ভাঙা ঘরে সোনার গহনা চোর ডাকাত লুটে নেবে, ভাঙা খাঁচায় বনের পাখি কেন ধরা দেবে? মহারাজ, তুমি যাও, যাকে সোহাগ দিয়েছ তার সাধ মেটাও গিয়ে, ছাই সাধে আমার কাজ নেই। রাজা বললেন, না রানী, তা হবে না, লোকে শুনলে নিন্দে করবে, বলো তোমার কি সাধ। রানী বললেন, কোন লাজে গহনার কথা মুখে আনব? মহারাজ, আমার জন্য পোড়ার মুখ একটা বাঁদর এনো। রাজা বললেন, আচ্ছা রানী, বিদায় দাও। তখন বড় রানী দুও রানী ছেঁড়া কাঁথায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে রাজাকে বিদায় দিলেন। রাজা গিয়ে জাহাজে চড়লেন। সন্ধ্যাবেলা সোনার জাহাজ সোনার পাল মেলে অগাধ সাগরে নীল জল কেটে সোনার মেঘের মতো পশ্চিম মুখে ভেসে গেল। ভাঙা ঘরে দুয়ো রানী নীল সাগরের পারে চেয়ে ছেঁড়া কাঁথায় পড়ে রইলেন। আর আদরিনী সুয়ো রানী সাত মহল অন্তঃপুরে 700 সখীর মাঝে গহনার কথা ভাবতে ভাবতে, সোনার পিঞ্জরে সোনার পাখির গান শুনতে শুনতে সোনার পালঙ্কে ঘুমিয়ে পড়লেন। রাজাও জাহাজে চড়ে দুঃখিনী বড় রানীকে ভুলে গেলেন। বিদায়ের দিনে ছোট রানীর সেই হাসি হাসি মুখ মনে পড়ে আর ভাবেন, এখন রানী কি করছেন? বোধহয় চুল বাঁধছেন। এবার রানী কি করছেন? বুঝি রাঙা পায়ে আলতা পরছেন। এবার রানী সাত মালঞ্চে ফুল তুলছেন। এবার বুঝি সাত মালঞ্চের সাত সাজি ফুলে রানী মালা গাঁথছেন আর আমার কথা ভাবছেন। ভাবতে ভাবতে বুঝি দুই চোখে জল এলো, মালা আর গাঁথা হল না। সোনার সুতো ফুলের সাজি পায়ের কাছে পড়ে রইল। বসে বসে সারা রাত কেটে গেল, রানীর চোখে বোধহয় ঘুম এলো না। সুয়োরানী ছোট রানী রাজার আদরিনী, রাজা তারই কথা ভাবেন, আর বড় রানী রাজার জন্যে পাগল, তার কথা একবারও মনে পড়ে না। এমনি করে জাহাজে দেশ বিদেশে রাজার 12 মাস কেটে গেল। 13 মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো।
মানিকের দেশে সকলই মানিক, ঘরের দেওয়াল মানিক, ঘাটের শান মানিক, পথের কাঁকর মানিক। রাজা সেই মানিকের দেশে সুয়োরানীর চুড়ি গড়ালেন, 8,000 মানিকের 8 গাছি চুড়ি। পড়লে মনে হয় গায়ের রক্ত ফুটে পড়ছে। রাজা সেই মানিকের চুড়ি নিয়ে সোনার দেশে এলেন। সেই সোনার দেশে শ্যাকরার দোকানে নিরেট সোনার 10 গাছা মল গড়ালেন। মল জ্বলতে লাগলো যেন আগুনের ভিনকি, বাজতে লাগলো যেন বীণার ঝংকার, মন্দিরার রিনি রিনি। রাজা মানিকের দেশে মানিকের চুড়ি নিয়ে সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্তর রাজ্যে এলেন। সে দেশের রাজার বাগানে 2 পায়রা, তাদের মুক্তর পা, মানিকের ঠোঁট, পান্নার গাছে মুক্তর ফল খেয়ে মুক্তর ডিম পাড়ে। দেশের রানী সন্ধ্যাবেলা সেই মুক্তর মালা গাঁথেন, রাতের বেলা খোঁপায় পরেন, সকালবেলায় ফেলে দেন। দাসীরা সেই বাসি মুক্তর হার এক জাহাজ রূপো নিয়ে বাজারে বেচে আসে। রাজা এক জাহাজ রূপো দিয়ে সুয়োরানীর গলায় দিতে সেই মুক্তর এক ছড়া হার কিনলেন। তারপর মানিকের চুড়ি নিয়ে সোনার দেশ থেকে সোনার মল গড়িয়ে মুক্তর রাজ্যে মুক্তর হার গাঁথিয়ে 6 পরে রাজা এক দেশে এলেন। সে দেশে রাজকন্যের উপবনে নীল মানিকের গাছে নীল গুটি পোকা নীলকান্ত মনির পাতা খেয়ে জলের মতো চিকন, বাতাসের মতো ফুরফুরে, আকাশের মতো নীল রেশমের গুটি বাঁধে। রাজার মেয়ে সারা রাত ছাদে বসে আকাশের সঙ্গে রং মিলিয়ে সেই নীল রেশমে শাড়ি বোনেন। একখানি শাড়ি বুনতে 6 চায়। রাজকন্যে একটি দিন সেই আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি পরে শিবের মন্দিরে মহাদেব নীলকণ্ঠের পূজা করেন। ঘরে এসে শাড়ি ছেড়ে দেন। দাসীরা যার কাছে 7 জাহাজ সোনা পায় তার কাছে শাড়ি বেচে। রাজা 7 জাহাজ সোনা দিয়ে আদরিণী সুয়োরানীর শখের শাড়ি কিনলেন। তারপর আর 6 রাজার 7 জাহাজ 7 সমুদ্র 13 নদী পার হয়ে ছোট রানীর মানিকের চুড়ি, সোনার মল, মুক্তর মালা, সাধের শাড়ি নিয়ে দেশে এল। তখন রাজার মনে পড়ল বড় রানী বাঁদর চেয়েছেন। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রীবর, বড় ভুল হয়েছে, বড় রানীর বাঁদর আনা হয়নি, তুমি একটা বাঁদরের সন্ধানে যাও। রাজমন্ত্রী একটা বাঁদরের সন্ধানে চলে গেলেন। আর রাজা শ্বেত হস্তি চড়ে লোকারণ্য রাজপথ দিয়ে ছোট রানীর সাধের গহনা, শখের শাড়ি নিয়ে অন্তঃপুরে চলে গেলেন। ছোট রানী 7 মহল বাড়ির 7 তলার ওপরে সোনার আয়না সামনে রেখে সোনার কাঁকুইয়ে চুল চিরে সোনার কাঁটা, সোনার দড়ি দিয়ে খোঁপা বেঁধে সোনার চেয়ারিতে সিঁদুর দিয়ে ভুরুর মাঝে টিপ পড়ছেন। কাজললতায় কাজল পেড়ে চোখের পাতায় কাজল পড়ছেন। রাঙা পায়ে আলতা দিচ্ছেন। সখীরা ফুলের থালা নিয়ে, পানের বাটা নিয়ে রাজরানী ছোট রানীর সেবা করছে। রাজা সেখানে এলেন। স্ফটিকের সিংহাসনে রানীর পাশে বসে বললেন, এই নাও রানী, মানিকের দেশে মানিকের ঘাট, মানিকের বাট, সেখান থেকে হাতের চুড়ি এনেছি। সোনার দেশে সোনার ধুলো, সোনার বালি, সেখান থেকে পায়ের মল এনেছি। মুক্তর রাজ্যে মুক্তর পা, মানিকের ঠোঁট, 2 পাখি মুক্তর ডিম পাড়ে। দেশের রানী সেই মুক্তর হার গাঁথেন, রাতের বেলায় খোঁপায় পরেন, ভোরের বেলায় ফেলে দেন। রানী, তোমার জন্যে সেই মুক্তর হার এনেছি। রানী এক দেশে রাজার মেয়ে এক খি রেশমে 7 খি সুতো কেটে নিশুতি রাতে ছাদে বসে 6 মাসে একখানি শাড়ি বোনেন। একদিন পরে পুজো করেন, ঘরে এসে ছেড়ে দেন।
রানী, আমি সেই রাজার মেয়ের দেশ থেকে 7 জাহাজ সোনা দিয়ে রাজকন্যের হাতে বোনা শাড়ি এনেছি। তুমি একবার চেয়ে দেখো, পৃথিবী খুঁজে গায়ের গহনা পরনের শাড়ি আনলুম, একবার পরে দেখো। রানী তখন দুহাতে 8 গাছা চুড়ি পরলেন। মানিকের চুড়ি রানীর হাতে ঢিলে হল, হাতের চুড়ি কাঁধে উঠল। রানী তখন 2 পায়ে 10 গাছা মল পরলেন, রাঙা পায়ে সোনার মল আলগা হল। 2 পা যেতে 10 গাছা মল শানের ওপর খসে পড়ল। রানী মুখ ভার করে মুক্তোর হার গলায় পরলেন। মুক্তোর দেশের মুক্তোর হার রানীর গলায় ছোট হল। হার পরতে গলার মাস কেটে গেল, রানী বড় ব্যথা পেলেন। 7 পুরু করে শখের শাড়ি অঙ্গে পরলেন, নীল রেশমের নীল শাড়ি হাতে বহরে কম পড়ল। রানীর চোখে জল এলো। তখন মানিনি ছোট রানী 8,000 মানিকের 8 গাছা চুড়ি খুলে ফেলে নীরেট সোনার 10 গাছা মল পায়ে ঠেলে মুক্তোর মালা শখের শাড়ি ধুলোয় ফেলে বললেন, ছাই গহনা, ছাই এ শাড়ি, কোন পথের কাঁকর কুড়িয়ে এ চুড়ি গড়ালে? মহারাজ, কোন দেশের ধুলো বালিতে এ মল গড়ালে? ছিছি, এ কার বাসি মুক্তোর বাসি হার? এ কোন রাজকন্যার পরা শাড়ি? দেখলে যে ঘৃণা আসে, পড়তে যে লজ্জা হয়। নিয়ে যাও মহারাজ, এ পরা শাড়ি পরা গহনায় আমার কাজ নেই। রানী অভিমানে গোঁসা করে ঘরে খিল দিলেন, আর রাজা মলিন মুখে 7 জাহাজ সোনা দিয়ে কেনা সেই সাধের গহনা আর শখের শাড়ি নিয়ে রাজসভায় এলেন। রাজমন্ত্রী রাজসিংহাসনের একপাশে রাজ্যের মাঠ ঘাট দোকানপাট সন্ধান করে জাদুকরের দেশের এক বণিকের জাহাজ থেকে কানা কড়ি দিয়ে একটি বাঁদর ছানা কিনে বসে আছেন। রাজা এসে বললেন, মন্ত্রীবর আশ্চর্য হলুম, মাপ দিয়ে ছোট রানীর গায়ের গহনা পরনে শাড়ি আনলুম, সে শাড়ি সে গহনা রানীর গায়ে হল না। তখন সেই বনের বানর রাজার পায়ে প্রণাম করে বলল, বড় ভাগ্যবতী পুণ্যবতী না হলে দেবকন্যের হাতে বোনা দেবকন্যের পায়ে গাঁথা মায়ারাজ্যের এ মায়া গহনা মায়া শাড়ি পরতে পায় না। মহারাজ, রাজভাণ্ডারে তুলে রাখো, যাকে বউ করবে তাকে পরতে দিও। বানরের কথায় রাজা অবাক হলেন। হাসতে হাসতে মন্ত্রীকে বললেন, মন্ত্রী, বানরটা বলে কি, ছেলেই হলো না, বউ আনবো কেমন করে? মন্ত্রী, তুমি শ্যাকরার দোকানে ছোট রানীর নতুন গহনা গড়াতে দাও, তাঁতির তাঁতে রানীর শাড়ি বুনতে দাও। এ গহনা এ শাড়ি রাজভাণ্ডারে তুলে রাখো, যদি বউ ঘরে আনি তাকে পরতে দেব। রাজমন্ত্রী শ্যাকরার দোকানে ছোট রানীর নতুন গহনা গড়াতে গেলেন, আর রাজা সেই বাঁদর কোলে বড় রানীর কাছে গেলেন। দুঃখিনী বড় রানী জীর্ণ আঁচলে পা মুছিয়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাজাকে বসতে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মহারাজ বসো, আমার এই ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসো, আমার আর কি আছে তোমাকে বসতে দেব। হায় মহারাজ, কতদিন পরে তুমি ফিরে এলে, আমি এমনই অভাগিনী তোমার জন্যে ছেঁড়া কাঁথা পেতে দিলুম। রানীর কথায় রাজার চোখে জল এলো। ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসে বড় রানীর কোলে বাঁদর ছানা দিয়ে বললেন, মহারানী, তোমার এ ছেঁড়া কাঁথা ভাঙা ঘর ছোট রানীর সোনার সিংহাসন সোনার ঘরের চেয়ে লক্ষ গুণে ভালো। তোমার এ ভাঙা ঘরে আদর আছে, যত্ন আছে, দুটো মিষ্টি কথা আছে, সেখানে তা তো নেই। রানী 7 জাহাজ সোনা দিয়ে গায়ের গহনা পরনে শাড়ি দিয়েছি ছোট রানী পায়ে ঠেলেছে, আর কানা কড়ি দিয়ে তোমায় বাঁদর এনেছি তুমি আদর করে কোলে নিয়েছো,
রানী, আমি আর তোমায় দুঃখ দেব না, এখন বিদায় দাও, আমি আবার আসব রানী। কিন্তু দেখো, ছোট রানী যেন জানতে না পারে তোমার কাছে এসেছি, শুনলে আর রক্ষে রাখবে না, হয় তোমায় নয়তো আমায় বিষ খাওয়াবে। এমনি করে রাত কাটল। ছোট রানীর সোনার পালঙ্কে ফুলের বিছানায় রাজার পাশে রাত কাটল, আর বড় রানীর জলে ঝড়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাত কাটল। সকাল হল, রাজবাড়িতে প্রহরী খানায় প্রহর বাজল, নাকরা খানায় নহবত বাজল, রাজ রানীর ঘুম ভাঙল। রাজা সোনার ভৃঙ্গারে স্ফটিক জলে মুখ ধুয়ে রাজ বেশ অঙ্গে পরে রাজ দরবারে নেবে গেলেন, আর ছোট রানী সোনার পালঙ্কে ফুলের বিছানায় ফুলের পাখায় হাওয়া খেতে খেতে পাশ ফিরে ঘুমিয়ে গেলেন। আর বড় রানী কি করলেন? ভাঙা ঘরে সোনার রোদ মুখে পড়ল, রানী উঠে বসলেন, এদিক দেখলেন ওদিক দেখলেন, এপাশ দেখলেন ওপাশ দেখলেন, বানর নেই। রানী এঘর খুঁজলেন ও ঘর খুঁজলেন, ঘরের চাল খুঁজলেন, গাছের ডাল খুঁজলেন, কিন্তু বানর নেই। বড় রানী কাঁদতে লাগলেন, বানর কোথায় গেল? বানর ভাঙা ঘরে ঘুমন্ত রানীকে একলা রেখে রাত না পোহাতে রাজ দরবারে চলে গেল। রাজা বার দিয়ে দরবারে বসেছেন, চারিদিকে সভাসদ মন্ত্রী, দুয়ারে সিপাহী সান্ত্রী, আশেপাশে লোকের ভিড়। রানীর বানর সেই লোকের ভিড় ঠেলে সিপাহী মন্ত্রীর হাত এড়িয়ে রাজার পায়ে প্রণাম করে বলল, মহারাজ, বড় সুখবর এনেছি, মায়ের আবার ছেলে হবে। রাজা বললেন, ওরে বানর, বলিস কি, এ কথা কি সত্য? বড় রানী দুয়ো রানী তার ছেলে হবে? দেখিস, এ কথা যদি মিথ্যা হয় তো তোকেও কাটব, আর তোর মা দুয়ো রানীকেও কাটব। বানর বলল, মহারাজ, সে ভাবনা আমার, এখন আমায় খুশি করো, আমি বিদায় হই। রাজা গলার গজমতি হার খুলে দিয়ে বানরকে বিদায় করলেন। বানর নাচতে নাচতে ভাঙা ঘরে দুয়ো রানী পড়ে পড়ে কাঁদছেন সেখানে গেল। দুয়ো রানীর চোখের জল গায়ের ধুলো মুছিয়ে বানর বলল, এই দেখ মা, তোর জন্যে কি এনেছি, তুই রাজার রানী, গলায় দিতে হার পাসনে, কাঠের মালা কিনে পরিস, এই মুক্তোর মালা পর। রানী বানরের হাতে গজমতি হার দেখে বললেন, এ হার তুই কোথা পেলি? এ যে রাজার গলার গজমতি হার, যখন রানী ছিলুম রাজার জন্যে গেঁথেছিলুম, তুই এ হার কোথা পেলি? বল বানর, রাজা কি এ হার ফেলে দিয়েছেন? রাজপথে কি কুড়িয়ে পেলি? বানর বললে, না মা, কুড়িয়ে পাইনি, তোর হাতে গাঁথা রাজার গলার গজমতি হার কুড়িয়ে কি পাওয়া যায়? রানী বললেন, তবে কি রাজার ঘরে চুরি করলি? বানর বলল, ছি ছি মা, চুরি কি করতে আছে, আজ রাজাকে সুখবর দিয়েছি, তাই রাজা হার দিয়ে খুশি করেছেন। রানী বললেন, ওরে বাছা, তুই যে দুঃখীর সন্তান, বনের বানর, ভাঙা ঘরে দুঃখিনীর কোলে শুয়ে রাজাকে দিতে কি সুখের সন্ধান পেলি যে রাত না পোহাতে রাজবাড়িতে ছুটে গেলি? বানর বলল, মা, আমি স্বপ্ন পেয়েছি, আমার যেন ভাই হয়েছে, তোর কোলে খোকা হয়েছে, সেই খোকা যেন রাজ সিংহাসনে রাজা হয়েছে, তাই ছুটে রাজাকে খবর দিলুম, রাজা মহাশয় মায়ের খোকা হবে, তাইতে রাজা খুশি হয়ে গলার হার খুলে দিলেন। রানী বললেন, ওরে, রাজা আজ শুনলেন ছেলে হবে, কাল শুনবেন মিছে কথা, আজ রাজা গলায় দিতে হার দিয়েছেন, কাল যে মাথা নিজে হুকুম দেবেন। হায় হায়, কি করলি, এক মুঠো খেতে পাই, এক পাশে পড়ে থাকি, তবু বছর গেলে রাজার দেখা পাই, তুই আমার তাও ঘোঁচালি, ওরে, তুই কি সর্বনাশ করলি, মিছে খবর কেন রটালি, এ জঞ্জাল কেন ঘটালি রে? বানর বললে, মা, তোর ভয় কি,
ভাবিস কেন? এ দশ মাস চুপ করে থাক, সবাই জানুক বড় রানী ছেলে হবে। তারপর রাজা যখন ছেলে দেখবেন তখন তোর কোলে সোনার চাঁদ ছেলে দেব, তুই রাজাকে দেখাস। এখন চল, বেলা হলো, খিদে পেয়েছে। রানী বললেন, চল বাছা চল, বাটি পুরে জল রেখেছি, গাছের ফল এনেছি, খাবি চল। রানী ভাঙা পিঁড়ে বানরকে খাওয়াতে বসলেন, আর রাজা ছোট রানীর ঘরে গেলেন। ছোট রানী কুস্বপ্ন দেখে জেগে উঠে সোনার পালঙ্কে বসে বসে ভাবছেন, এমন সময় রাজা এসে খবর দিলেন, আরে শুনেছ ছোট রানী, বড় রানীর ছেলে হবে। বড় ভাবনা ছিল রাজ সিংহাসন কাকে দেব, এত দিনে ভাবনা ঘুচল। যদি ছেলে হয় তাকে রাজা করব, আর যদি মেয়ে হয় তবে তার বিয়ে দিয়ে জামাইকে রাজ্য দেব। রানী বড় ভাবনা ছিল, এতদিনে নিশ্চিন্ত হলুম। রানী বললেন, পারি নে বাপু, আপনার জ্বালায় বাঁচি নে পরের ভাবনা। রাজা বললেন, সে কি রানী, এমন সুখের দিনে এমন কথা বলতে হয়? রাজপুত্র কোলে পাব, রাজ সিংহাসনে রাজা করব, এ কথা শুনে মুখ ভার করে? রানী, রাজবাড়িতে সবার মুখে হাসি, তুমি কেন অকল্যাণ করো? রানী বললেন, আর পারি নে, কার ছেলে রাজা হবে, কার মেয়ে রাজ্য পাবে, কে রাজসিংহাসনে বসবে, এত ভাবনা ভাবতে পারি নে বাপু। নিজের জ্বালায় মরি, পরের ছেলে মোলো বাঁচলো তার খবর আমি রাখি নে। বাবা রে, সকালবেলা বকে বকে ঘুমটাই হলো না, মাথা ধরল, যাই নে আসি। রাগ ভরে ছোট রানী আট গাছা চুড়ি দশ গাছা মল ঝমঝমিয়ে একদিকে চলে গেলেন। রাজার বড় রাগ হল, রাজকুমারকে ছোট রানী মর বলল। রাজা মুখ আধার করে বারমহলে চলে এলেন। রাজা রানীতে বড় ঝগড়া হল, রাজা আর ছোট রানীর মুখ দেখলেন না, বড় রানীর ঘরেও গেলেন না। ছোট রানী শুনে যদি বিষ খাওয়ায়, যদি বড় রানীকে প্রাণে মারে। রাজা বারমহলে একলা রইলেন। এক মাস গেল, দু মাস গেল, দু মাস গিয়ে তিন মাস গেল, রাজা রানীর ভাব হল না। ঝগড়ায় ঝগড়ায় চার মাস কাটল। পাঁচ মাসে দুয়ো রানীর পোষা বানর রাজার সঙ্গে দেখা করল। রাজা বললেন, কি হে বানর, খবর কি? বানর বললে, মহারাজ, মায়ের বড় দুঃখ, মোটা চালের ভাত মুখে রোচে না, মা আমার না খেয়ে কাহিল হলেন। রাজা বললেন, এ কথা তো আমি জানি নে, মন্ত্রীবর, যাও এখনই সরু চালের ভাত পঞ্চাশ ব্যঞ্জন সোনার থালে সোনার বাটিতে বড় রানীকে পাঠিয়ে দাও, আজ থেকে আমি যা খাই বড় রানীও তাই খাবেন। যাও মন্ত্রী, বানরকে হাজার মোহর দিয়ে বিদায় করো। মন্ত্রী বানরকে বিদায় করে রান্নাঘরে গেলেন, আর রানীর বানর মোহরের তোড়া নিয়ে রানীর কাছে এলো। রানী বললেন, আজ আবার কোথায় ছিলি? এতখানি বেলা হলো, নাইতে পেলুম না, রাঁধবো কখন, খাবো কখন? বানর বললে, মা, তোকে আর রাঁধতে হবে না, রাজবাড়ি থেকে সোনার থালায় সোনার বাটিতে সরু চালের ভাত পঞ্চাশ ব্যঞ্জন আসবে, তাড়াতাড়ি নিয়ে আয়। রানী নাইতে গেলেন, বানর এক মুঠো মোহর নিয়ে বাজারে গেল। ষোলো ধান মোহরে ষোলো জন ঘরামি নিলে, ষোলো গাড়ি খড় নিলে, ষোলোশো বাঁশ নিলে। সেই ষোলোশো বাঁশ দিয়ে, ষোলো গাড়ি খড় দিয়ে, ষোলো জন ঘরামি খাটিয়ে চক্ষের নিমেষে দুয়ো রানীর বানর ভাঙা ঘর নতুন করলে। শোবার ঘরে নতুন কাঁথা পাতলে, খাবার ঘরে নতুন পিঁড়ি পাতলে। রাজবাড়ির ষোলো বামুনে রানীর ভাত নিয়ে এলো, ষোলো মোহর বিদায় পেলে। দুয়ো রানী নিয়ে এলেন, এসে দেখলেন ঘর নতুন, ঘরের চাল নতুন, চালের খড় নতুন, মেঝেতে নতুন কাঁথা, আলনায় নতুন শাড়ি। রানী অবাক হলেন, বানরকে বললেন,
বাছা, ভাঙা ঘর দেখে ঘাটে গেলুম, এসে দেখি নতুন ঘর, কেমন করে হল? বানর বলল, মা, রাজা মহাশয় মোহর দিয়েছেন, সেই মোহরে ভাঙা ঘর নতুন করেছি, ছেঁড়া কাঁথা নতুন করেছি, নতুন পিঁড়ে পেতেছি। তুই সোনার থালে গরম ভাত, সোনার বাটিতে তপ্ত দুধ খাবি চল। রানী খেতে বসলেন। কতদিন পরে সোনার থালায় ভাত খেলেন, সোনার ঘটিতে মুখ ধুলেন, সোনার বাটায় পান খেলেন, তবু মনে সুখ পেলেন না। রানী রাজভোগ খান আর ভাবেন, আজ রাজা সোনার থালে ভাত পাঠালেন, কাল হয়তো মশানে গিয়ে মাথা কাটবেন। এমনি করে ভয়ে ভয়ে এক মাস, দু মাস, তিন মাস গেল। বড় রানীর নতুন ঘর পূরণ হল, ঘরের চাল ফুটো হল, চালের খড় উড়ে গেল। বানর রাজার সঙ্গে দেখা করল। রাজা বললেন, কি বানর, কি মনে করে? বানর বলল, মহারাজ, ভয়ে কব না নির্ভয়ে কব? রাজা বললেন, নির্ভয় ক। বানর বলল, মহারাজ, ভাঙা ঘরে মা আমার বড় দুঃখ পান, ঘরের দুয়ারে ফাটা, চালে খড় নেই, শীতের হিম ঘরে আসে, মা আমার গায়ে দিতে নেপ পান না, আগুন জ্বালতে কাঠ পান না, সারা রাত শীতে কাঁপেন। রাজা বললেন, তাই তো একথা বলতে হয়? বানর, তোর মাকে রাজবাড়িতে নিয়ে আয়, আমি মহল সাজাতে বলি। বানর বললে, মহারাজ, মাকে আনতে ভয় হয়, ছোট রানী যদি বিষ খাওয়ায়? রাজা বললেন, সে ভয় নেই, নতুন মহলে রানীকে রাখব, মহল ঘিরে গড় কাটাব, গড়ের দুয়ারে পাহারা বসাবো, ছোট রানী আসতে পারবে না, সে মহলে বড় রানী থাকবেন, বড় রানীর বোবা কালা দায়ী থাকবে, আর বড় রানীর পোষা ছেলে তুই থাকবি। বানর বললে, মহারাজ, যাই তবে, মাকে আনি। রাজা বললেন, যাও মন্ত্রী, মহল সাজাও গে। মন্ত্রী লক্ষ লক্ষ লোক লাগিয়ে একদিনে বড় রানীর নতুন মহল সাজালেন। দুয়োরানী ভাঙা ঘর ছেড়ে, ছেঁড়া কাঁথা ছেড়ে, সোনার শাড়ি পরে নতুন মহলে এলেন। সোনার পালঙ্কে বসলেন, সোনার থালে ভাত খেলেন, দিন দুঃখীকে দান দিলেন। রাজ্যে জয় জয় হল। রাগে ছোট রানীর সর্বাঙ্গ জ্বলে উঠল। ডাকিনী ব্রাহ্মণী ছোট রানীর মনের কথা, প্রাণের বন্ধু। ছোট রানী বলে পাঠালেন, মনের কথাকে আসতে বলো, কথা আছে। রানী ডেকেছেন, ডাকিনী বুড়ি তাড়াতাড়ি চলে এলো। রানী বললেন, এসো ভাই, মনের কথা, কেমন আছো, কাছে বসো। ডাকিনী ব্রাহ্মণী ছোট রানীর পাশে বসে বললে, কেন ভাই, ডেকেছো কেন? মুখখানি ভার ভার, চোখের কোণে জল, কি হয়েছে? রানী বললেন, হয়েছে আমার মাথা আর মুন্ডু, সতীন আবার ঘরে ঢুকেছে, সে সোনার শাড়ি পরেছে, নতুন মহল পেয়েছে, রাজার প্রেয়সী রানী হয়েছে, ভিখারিনী দুয়োরানী এতদিনে সুয়োরানীর রানী হয়ে রাজমহল জুড়ে বসেছে। বামুন সই, দেখে যে অঙ্গ জ্বলে গেল, আমায় বিষ দে, খেয়ে মরি, সতীনের এত আদর আর সহ্য হয় না। ব্রাহ্মণী বললেন, ছি ছি সই, ও কথা কি মুখে আনে, কোন দুঃখে বিষ খাবে? দুয়োরানী আজ রানী হয়েছে, কাল ভিখারিনী হবে, তুমি যেমন সুয়োরানী তেমনই থাকবে। সুয়োরানী বললেন, না ভাই, বাঁচতে আর সাধ নেই, আজ বাদে কাল দুয়োরানীর ছেলে হবে, সে ছেলে রাজা হবে, লোকে বলবে, আহা, দুয়োরানী রত্ন গর্ভা, রাজার মা হল, আর দেখ না, পোড়ামুখী সুয়োরানী রাজার সুয়োরানী হল, তবু রাজার কোলে দিতে ছেলে পেল না। ছি ছি, অমন অভাগীর মুখ দেখে না, নাম করলে সারাদিন উপোস যায়। ভাই, এ গঞ্জনা যে প্রাণে সবে না, তুই বিষ দে, হয় খাই আমি, নয়তো সতীনকে খাওয়াই। ব্রাহ্মণী বললেন, চুপ কর রানী, কে কোন দিকে শুনতে পাবে, ভাবনা কি,
চুপি চুপি বিষ এনে দেব, দুরানীকে খেতে দিও। এখন বিদায় দাও, বিষের সন্ধানে যাই। রানী বললেন, যাও ভাই, কিন্তু দেখো বিষ যেন আসল হয়, খেতে না খেতে বড় রানী ঘুরে পড়বে। ডাকিনী বললে, ভয় নেই গো, ভয় নেই, আজ বাদে কাল বড় রানীকে বিষ খাওয়াবো, জন্মের মতো মা হবার স্বাদ ঘোচাব, তুমি নির্ভয়ে থাকো। ডাকিনী বিষের সন্ধানে গেল, বনে বনে খুঁজে খুঁজে ভর সন্ধ্যাবেলা ঝোপের আড়ালে ঘুমন্ত সাপকে মন্ত্র বশ করে তার মুখ থেকে কালকূট বিষ এনে দিল। ছোট রানী সেই বিষে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মতিচুর মিঠাই গড়ালেন। একখান থালা সাজিয়ে ডাকিনী ব্রাহ্মণীকে বললেন, ভাই এক কাজ কর, এই বিষের নাড়ু বড় রানীকে বেঁচে আয়। ব্রাহ্মণী থালা হাতে বড় রানীর নতুন মহলে গেল। বড় রানী বললেন, আয়লো আয়, এতদিন কোথায় ছিলি, দুয়োরানী বলে কি ভুলে থাকতে হয়? ডাকিনী বললে, সে কি গো, তোমাদের খাই, তোমাদের পরি, তোমাদের কি ভুলতে পারি? এই দেখো, তোমার জন্যে যতন করে মুগের নাড়ু, ক্ষীরের চাঁচ, মতিচুর মিঠাই এনেছি। রানী দেখলেন বুড়ি ব্রাহ্মণী বড় যত্ন করে থালা সাজিয়ে সামগ্রী এনেছে। খুশি হয়ে তার দু হাতে দুমুঠো মোহর দিয়ে বিদায় করলেন। ব্রাহ্মণী হাসতে হাসতে চলে গেল। রানী ক্ষীরের ছাঁচ ভেঙে খেলেন, জীবের স্বাদ গেল। মুগের নাড়ু মুখে দিলেন, গলা কাঠ হল। মতিচুর মিঠাই খেলেন, বুক যেন চলে গেল। বানরকে ডেকে বললেন, ব্রাহ্মণী আমায় কি খাওয়ালে, গা কেমন করছে, বুঝি আর বাঁচব না। বানর বললে, চল মা খাটে শুবি, অসুখ সারবে। রানী উঠে দাঁড়ালেন, সাপের বিষ মাথায় উঠল। রানী চোখে আঁধার দেখলেন, মাথা টলে গেল। সোনার প্রতিমা শানের ওপর ঘুরে পড়লেন। বানর রানীর মাথা কোলে নিয়ে হাত ধরে নাড়ি দেখলে, চোখের পাতা খুলে চোখ দেখলে, রানী অজ্ঞান অসাড়। বানর সোনার প্রতিমা বড় রানীকে সোনার খাটে শুইয়ে দিয়ে ওষুধের সন্ধানে বনে ছুটে গেল। বন থেকে কে জানে কি লতা পাতা, কোন গাছের কি শিকড় এনে নতুন শিলে বেটে বড় রানীকে খাওয়াতে লাগল। রাজবাড়িতে খবর গেল, বড় রানী বিষ খেয়েছেন। রাজা উঠতে পড়তে রানীর মহলে এলেন, রাজমন্ত্রী ছুটতে ছুটতে সঙ্গে এলেন, রাজবৈদ্য মন্তর আওড়াতে আওড়াতে তারপরে এলেন। তারপর রাজার লোক, লস্কর, দাসী, বাঁদি যে যেখানে ছিল হাজির হল। বানর বললে, মহারাজ এত লোক কেন এনেছ, আমি মাকে ওষুধ দিয়েছি, মা আমার ভালো আছেন, একটু ঘুমোতে দাও, এত লোককে যেতে বলো। রাজা বিষের নাড়ু পরখ করিয়ে রাজবৈদ্যকে বিদায় করলেন, রাজ্যের ভার দিয়ে রাজমন্ত্রীকে বিদায় করলেন, বড় রানীর মহলে নিজে রইলেন। তিন দিন তিন রাত বড় রানী অজ্ঞান, চার দিনে তার জ্ঞান হল, বড় রানী চোখ মেলে চাইলেন। বানর রাজাকে এসে খবর দিলে, মহারাজ বড় রানী সেরে উঠেছেন, তোমার একটি রাজচক্রবর্তী ছেলে হয়েছে। রাজা বানরকে হীরের হার খুলে দিয়ে বললেন, চল বানর, বড় রানীকে আর বড় রানীর ছেলেকে দেখে আসি। বানর বললে, মহারাজ গণনা করেছি, ছেলের মুখ দেখলে তোমার চক্ষু অন্ধ হবে, ছেলের বিয়ে হলে মুখ দেখো। এখন বড় রানীকে দেখে এসো, ছোট রানী কি কি দুর্দশা করেছে। রাজা দেখলেন বিষের জ্বালায় বড় রানীর সোনার অঙ্গ কালি হয়ে গেছে, রানী পাতা খানার মতো পড়ে আছেন, রানীকে আর চেনা যায় না। রাজা রাজবাড়িতে এসে ছোট রানীকে প্রহরী খানায় বন্ধ করলেন। তার ডাকিনী বুড়িকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে উল্টো গাধায় চড়িয়ে দেশের বাইরে বার করে দিলেন। তারপর হুকুম দিলেন,
মন্ত্রীবর, আজ বড় শুভ দিন, এতদিন পরে রাজ চক্রবর্তী ছেলে পেয়েছি। তুমি পথে পথে আলো জ্বালাও, ঘরে ঘরে বাজি পোড়াও, দিন দুঃখী ডেকে রাজ ভাণ্ডার লুটিয়ে দাও, রাজ্যে যেন একটিও ভিখারি না থাকে। মন্ত্রী রাজার আজ্ঞায় নগরের পথে পথে আলো দিলেন, ঘরে ঘরে বাজি পোড়ালেন, দিন দুঃখীকে রাজ ভাণ্ডার লুটিয়ে দিলেন, রাজ্যে জয় জয়কার হল। এমনি করে নিত্য নতুন আমোদে দেবতার মন্দিরে পুজো দিয়ে মা কালীর পায়ে বলি দিয়ে দেখতে দেখতে 10 বৎসর কেটে গেল। রাজা বানরকে ডেকে বললেন, 10 বৎসর তো পূর্ণ হল, এখন ছেলে দেখাও। বানর বললে, মহারাজ, আগে ছেলের বউ ঠিক করো, তারপর তাকে বিয়ে দাও, তারপর মুখ দেখো, এখন ছেলে দেখলে অন্ধ হবে। রাজা বানরের কথায় দেশ বিদেশে ভাট পাঠালেন, কত দেশের কত রাজকন্যার সন্ধান এলো, একটিও রাজার মনে ধরল না। শেষে পাটলি দেশের রাজার ভাট সোনার কৌটায় সোনার প্রতিমা রাজকন্যার ছবি নিয়ে এলো। কন্যার অঙ্গের বরণ কাঁচা সোনা, জোড়া ভুরু পাকা ধনু, দুটি চোখ টানা টানা, দুটি ঠোঁট হাসি হাসি, এলিয়ে দিলে মাথার কেশ পায়ে পড়ে। রাজার সেই কন্যা পছন্দ হল। বানরকে ডেকে বললেন, ছেলের বউ ঠিক করেছি, কাল শুভ দিনে শুভ লগ্নে বিয়ে দিতে যাব। বানর বললে, মহারাজ, কাল সন্ধ্যাবেলা বেহারা দিয়ে বরের পালকি মায়ের দুয়ারে পাঠিয়ে দিও, বরকে নিয়ে বিয়ে দিতে যাব। রাজা বললেন, দেখো বাপু, 10 বৎসর তোমার কথা শুনেছি, কাল ছেলে না দেখালে অনর্থ করব। বানর বললে, মহারাজ, সে ভাবনা নেই, তুমি বেহাই বাড়ি চলে যাও, আমরা কাল বর নিয়ে যাব। রাজা পাছে রানীর ছেলেকে দেখে ফেলেন, পাছে চক্ষু অন্ধ হয়, সেই ভয়ে তাড়াতাড়ি বেহাই বাড়ি চলে গেলেন। আর বানর নতুন মহলে বড় রানীর কাছে গেল। বড় রানী ছেলের বিয়ে শুনে অবধি পড়ে পড়ে কাঁদছেন আর ভাবছেন, ছেলে কোথা পাব, এবার রাজাকে কি ছলে ভোলাব। বানর এসে বললে, মা গো মা, ওট চেলির জোড় আন, মাথার টোপর আন, ক্ষীরের ছেলে গড়ে দে, বর সাজিয়ে বিয়ে দিয়ে আনি। রানী বললেন, বাছারে, প্রাণে কি তোর ভয় নেই? কোন সাহসে ক্ষীরের পুতুল বর সাজিয়ে বিয়ে দিতে যাবি? রাজাকে কি ছলে ভোলাবি? বাছা, কাজ নেই, ছল করে রাজার প্রেয়সী হলুম, সেই পাপে সতীন বিষ খাওয়ালে, ভাগ্যে ভাগ্যে বেঁচে উঠেছি, আবার কোন সাহসে রাজার সঙ্গে ছলনা করব। বাছা ক্ষান্ত দে, কেন আর পাপের বোঝা বাড়াস, তুই রাজাকে ডেকে আন, আমি সব কথা খুলে বলি। বানর বললে, রাজাকে কোথা পাব, দুদিনের পথ কোণের বাড়ি, রাজা সেখানে গেছেন, তুই কথা রাখ, ক্ষীরের বর গড়ে দে, রাজা পথ চেয়ে আছেন, কখন বর আসবে, বর না এলে যে বড় অপমান। মা তুই ভাবিস নে, ক্ষীরের পুতুল বিয়ে দিতে পাঠালি, যদি ষষ্ঠীর কৃপা হয় তবে ষষ্ঠী দাস শেঠের বাছা কোলে পাবি। রানী বানরের ভরসায় বুক বেঁধে মনের মতো ক্ষীরের ছেলে গড়লেন, তাকে চেলির জোড় পরালেন, সোনার টোপর পরালেন, জরির জুতো পায়ে দিলেন। বানর চুপি চুপি ক্ষীরের বর পালকিতে তুলে রঙিন ঢাকা নামিয়ে দিল। বরের কেবল দুখানি ছোট পা, দুখানি জরির জুতো দেখা যেতে লাগল। 16 জন কাহার বরের পালকি কাঁধে তুললেন। বানর মাথায় পাগড়ি, কোমরে চাদর বেঁধে, নিশান উড়িয়ে, ঢাক বাজিয়ে, আলো জ্বালিয়ে ক্ষীরের পুতুলের বিয়ে দিতে গেল। রানী আধারপুরে একলা বসে বিপদ ভঞ্জন বিঘ্নহরণকে ডাকতে লাগলেন। এদিকে বর নিয়ে 16 কাহার, মশাল নিয়ে মশালধারী, ঢাক ঢোল নিয়ে ঢাকি ঢুলি, ঘোড়ায় চড়ে বরযাত্রী, সারা রাত বাঁশি বাজিয়ে, আলো জ্বালিয়ে, ঘোড়া হাঁকিয়ে
দিগনগরে এসে পড়ল। দিগনগরে দিঘির ধারে ভোর হল, মশাল পুড়ে পুড়ে নিবে গেল, ঘোড়া ছুটে ছুটে বেদম হল, কাহার পালকি বয়ে হয়রান হল, ঢাক পিটে পিটে ঢাকির হাতে খিল ধরল। বানর দিঘির ধারে তাঁবু ফেলতে হুকুম দিল। দিঘির ধারে ষষ্ঠীতলায় বরের পালকি নামিয়ে কাহারদের ছুটি দিলে, মন্ত্রীকে ডেকে বলে দিলে, মন্ত্রীমশাই, রাজার হুকুম বরকে যেন কেউ না দেখে, আজকের দিনে বর দেখলে বড় অমঙ্গল। মন্ত্রী রাজার হুকুম জারি করলেন। রাজার লোকজন দিঘির জলে নেয়ে রেঁধে বেড়ে খেয়ে তাঁবুর ভেতরে শুয়ে রইল, বটগাছের দিকে এলো না। গায়ের বৌঝি ষষ্ঠী ঠাকুরের পুজো দিতে এলে রাজার পাহারা তাকে হাঁকিয়ে দিলে। সেদিন বটতলায় ষষ্ঠী ঠাকুরের পুজো হল না। ষষ্ঠী ঠাকুরুন খিদির জ্বালায় অস্থির হলেন, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হল। বানর মনে মনে হাসতে লাগল। এমনি করে বেলা অনেক হল, ষষ্ঠী ঠাকুরের মুখে জল বিন্দু পড়ল না। ঠাকুরুন কাঠামোর ভেতর ছটফট করতে লাগলেন। ঠাকুরের কালো বেড়াল মিউ মিউ করে কাঁদতে লাগল। বানর তখন মনে মনে ফন্দি এঁটে পালকির দরজা খুলে আড়ালে গেল। ষষ্ঠী ঠাকুরুন ভাবলেন, আহ, আপদ গেল। কাঠফাটা রোদে কাঠামো থেকে বার হয়ে নৈবেদ্যর ছোলাটা কলাটা সন্ধান করতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখেন পালকির ভেতর ক্ষীরের পুতুল। ঠাকুরুন আর লোভ সামলাতে পারলেন না, মনে মনে ঘুমপাড়ানি মাসি পিসিকে স্মরণ করলেন। দিগনগরে যখন দিন, ঘুমের দেশে তখন রাত। ঘুমপাড়ানি মাসি পিসি সারা রাত দিগনগরে ষষ্ঠীর দাস শেঠের বাছা ছেলেদের চোখে ঘুম দিয়ে সকালবেলা ঘুমের দেশে রাজার মেয়েকে ঘুম পাড়িয়ে অনেক বেলায় একটুখানি চোখ বুঝেছেন। এমন সময় ষষ্ঠী ঠাকুরের ডাক পড়ল। ঘুমের দেশে ঘুমপাড়ানি মাসি জেগে উঠলেন, ঘুমপাড়ানি পিসি উঠে বসলেন। দুই বোনে ঘুমের দেশ ছেড়ে দিগনগরে এলেন। ষষ্ঠীর পায়ে প্রণাম করে বললেন, ঠাকুরুন দিনে দুপুরে ডেকেছেন কেন? ঠাকুরুন বললেন, বাছারা, এতখানি বেলা হলো এখনো ভোগ পাইনি। তোরা একটি কাজ কর, দেশের যে যেখানে আছে ঘুম পাড়িয়ে দে, আমি ডুলির ভেতর ক্ষীরের পুতুলটি খেয়ে আসি। ষষ্ঠী ঠাকুরের কথায় মাসি পিসি মায়া করলেন। দেশের লোক ঘুমিয়ে পড়ল। মাঠের মাঝে রাখাল, ঘরের মাঝে খোকা, খোকার পাশে খোকার মা, খেলাঘরে খোকার দিদি, সবাই ঘুমিয়ে পড়ল। ষষ্ঠীতলায় রাজার লোকজন, পাঠশালায় গায়ের ছেলে পিলে সবাই ঘুমিয়ে পড়ল। রাজার মন্ত্রী হুঁকোর নল মুখে দিয়ে ঘুমিয়ে পড়লেন। গায়ের গুরু বেদ হাতে ঢুলে পড়লেন। দিগনগরে দিনে দুপুরে রাত এল। মাসি পিসি সবার চোখে ঘুম দিলেন। জেগে রইল গায়ের মাঝে রাস্তার শেয়াল কুকুর, দিঘির ধারে রাজার হাতি ঘোড়া, বনের মাঝে বনের পাখি, গাছের ডালে রানীর বানর। আর জেগে রইল ষষ্ঠীর দাস, বনের বেড়াল, জলের বেড়াল, গাছের বেড়াল আর ঘরের বেড়াল। ষষ্ঠী ঠাকুরুন তখন ডুলি খুলে ক্ষীরের ছেলে হাতে নিলেন। ক্ষীরের গন্ধে গাছ থেকে কাঠ বেড়াল নেমে এলো, বন থেকে বন বেড়াল ছুটে এলো, জল থেকে উদ বেড়াল উঠে এলো, কুনো বেড়াল কোন ছেড়ে ষষ্ঠীতলায় চলে এলো। ষষ্ঠী ঠাকুরুন ক্ষীরের ছেলের দশটি আঙুল বেড়ালদের খেতে দিলেন। নিজে ক্ষীরের হাত, ক্ষীরের পা, ক্ষীরের বুক, পিঠ, মাথা খেয়ে ক্ষীরের দুটি কান মাসি পিসির হাতে দিয়ে বিদায় করলেন। মাসি পিসি ঘুমের দেশে চলে গেলেন। দিগনগরে দিঘির ঘাটে বরযাত্রীর ঘুম ভাঙল। গায়ের ভেতর ঘরে ঘরে গ্রামবাসীর ঘুম ভাঙল। ষষ্ঠী ঠাকুরুন তাড়াতাড়ি মুখ মুছে কাঠামোতে ঢুকতে যাবেন, এমন সময় বানর গাছ থেকে লাফিয়ে পড়ে বললেন, ঠাকুরুন পালাও কোথা, আগে ক্ষীরের ছেলে দিয়ে যাও।
চুরি করে ক্ষীর খাওয়ায় ধরা পড়েছ, দেশ বিদেশে কলঙ্ক রটাবো। ঠাকরুন ভয় পেয়ে বললেন, আমর এ মুখ পোড়া বলে কি, সরসর আমি পালাই, আমাকে লোকে দেখতে পাবে। বানর বললে, তা হবে না, আগে ছেলে দাও তবে ছেড়ে দেব, নয়তো কাঠামো শুদ্ধ আজ তোমায় দিঘির জলে ডুবিয়ে যাব, দেবতা হয়ে ক্ষীর চুরির শাস্তি পাবে। ঠাকরুন লজ্জায় মরে গেলেন, ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, ওরে বাছা চুপ কর, কে কোন দিকে শুনতে পাবে, তোর ক্ষীরের ছেলে খেয়ে ফেলেছি, ফিরে পাবো কোথা, ওই বটতলায় আমার ছেলেরা খেলা করছে, তোর যেটিকে পছন্দ সেটিকে নিয়ে বিয়ে দেগে যা, আমার বরে দুয়োরানী তাকে আপনার ছেলের মতো দেখবে, এখন আমায় ছেড়ে দে। বানর বললে, কই ঠাকরুন, বটতলায় তো ছেলে নেই, আমায় দিব্যচক্ষু দাও, তবে তো ষষ্ঠীর দাস শেঠের বাছাদের দেখতে পাবো। ষষ্ঠী ঠাকরুন বানরের চোখে হাত বোলালেন, বানরের দিব্যচক্ষু হল। বানর দেখলে ষষ্ঠীতলা ছেলের রাজ্য, সেখানে কেবল ছেলে, ঘরে ছেলে, বাইরে ছেলে, জলে স্থলে পথে ঘাটে গাছের ডালে সবুজ ঘাসে যেদিকে দেখে সেই দিকেই ছেলের পাল মেয়ের দল, কেউ কালো কেউ সুন্দর কেউ শ্যামলা, কারো পায়ে নূপুর কারো কাঁকালে হেলে কারো গলায় সোনার দানা, কেউ বাঁশি বাজাচ্ছে কেউ ঝুমঝুমি ঝুমঝুম করছে, কেউ বা পায়ের নূপুর বাজিয়ে কচি হাত ঘুরিয়ে ঘুরিয়ে নেচে বেড়াচ্ছে, কারো পায়ে লাল জুতো কারো মাথায় রাঙা টুপি, কারো গায়ে ফুলদার লক্ষ টাকার মলমলি চাদর, কোনো ছেলে রোগা রোগা কোনো ছেলে মোটা সোটা, কেউ দস্যী কেউ লক্ষ্মী, একদল কাঠের ঘোড়া টকবক হাঁকাচ্ছে, একদল দিঘির জলে মাছ ধরছে, একদল বাঁধের জলে নাইতে নেমেছে, একদল তলায় ফুল কুড়োচ্ছে, একদল গাছের ডালে ফল পাড়ছে, চারিদিকে খেলা ধুলো মারামারি হাসি কান্না, সে এক নতুন দেশ, স্বপ্নের রাজ্য, সেখানে কেবল ছোটাছুটি কেবল খেলাধুলা, সেখানে পাঠশালা নেই, পাঠশালের গুরু নেই, গুরুর হাতে বেদ নেই, সেখানে আছে দিঘির কালো জল আর তার ধারে সরবন তেপান্তর মাঠ, তারপরে আম কাঠালের বাগান, গাছে গাছে ন্যাজঝোলা টিয়ে পাখি, নদীর জলে গোল চোখ বোয়াল মাছ, কচু বনে মশার ঝাঁক, আর আছেন বনের ধারে বনগা বাসি মাসি পিসি, তিনি খইয়ের মোয়া গড়েন, ঘরের ধারে ডালিম গাছটি তাতে প্রভু নাচেন, নদীর পারে জন্তি গাছটি তাতে জন্তি ফল ফলে, সেখানে নীল ঘোড়া মাঠে মাঠে চড়ে বেড়াচ্ছে, গৌড় দেশের সোনার ময়ূর পথে ঘাটে গড়াগড়ি খাচ্ছে, ছেলেরা সেই নীল ঘোড়া নিয়ে সেই সোনার ময়ূর দিয়ে ঘোড়া সাজিয়ে ঢাক মৃদং ঝাঁঝর বাজিয়ে ডুলি চাপিয়ে কমলাপুরীর দেশে পুঁটু রানীর বিয়ে দিতে যাচ্ছে। বানর কমলাপুরীর দেশে গেল, সে টিয়ে পাখির দেশ, সেখানে কেবল ঝাঁকে ঝাঁকে টিয়ে পাখি, তারা দাঁড়ে বসে ধান খোটে, গাছে বসে কিচমিচ করে, আর সে দেশে ছেলেদের নিয়ে খেলা করে, সেখানে লোকেরা গাই বলদে চাষ করে, হিরে দিয়ে দাঁত ঘষে, সে এক নতুন দেশ, সেখানে নিমেষে সকাল পলকে সন্ধ্যা হয়, সে দেশের কাণ্ডই এক, ঝুরঝুরে বালির মাঝে চিকচিকে জল, তারই ধারে একপাল ছেলে দোলায় চেপে ছ পন কড়ি গুনতে গুনতে মাছ ধরতে এসেছে, কারো পায়ে মাছের কাঁটা ফুটেছে, কারো চাঁদ মুখে রোদ পড়েছে, জেলেদের ছেলে জাল মুড়ি দিয়ে ঘুম দিচ্ছে। এমন সময় টাপুর টুপুর বৃষ্টি এলো, নদীতে বান এলো, অমনি সেই ছেলের পাল, সেই কাঠের দোলা, সেই ছ পন কড়ি ফেলে কোন পাড়ায় কোন ঘরের কোণে ফিরে গেল, পথের মাঝে তাদের মাছগুলো চিলে কেড়ে নিলে, কোলা ব্যাঙে ছিপগুলো টেনে নিলে, খোকাবাবুরা ক্ষিপ্ত হয়ে ঘরে এলেন, মা তপ্ত দুধ জুড়িয়ে খেতে দিলেন, আর সেই চিকচিকে জলের ধারে ঝুরঝুরে বালির চরে
শিব ঠাকুর এসে নৌকা বাঁধলেন। তার সঙ্গে তিন কন্যে, এক কন্যে রাঁধলেন বাড়লেন, এক কন্যে খেলেন, আর এক কন্যে না পেয়ে বাপের বাড়ি গেলেন। বানর তার সঙ্গে বাপের বাড়ির দেশে গেল। সেখানে জলের ঘাটে মেয়েগুলি নাইতে এসেছে, কালো কালো চুলগুলি ঝাড়তে লেগেছে। ঘাটের দুপাশে দুই রুই কাতলা ভেসে উঠল, তার একটি গুরু ঠাকুর নিলেন, আর একটি নায়ে ভরা দিয়ে টিয়ে আসছিল সে নিল। সেই দেখে ভোঁদর টিয়েকে এক হাতে নিয়ে আর মাছকে এক হাতে নিয়ে নাচতে আরম্ভ করল। ঘরের দুয়ারে খোকার মা খোকাবাবুকে নাচিয়ে নাচিয়ে বললেন, ওরে ভোঁদর ফিরে যা, খোকার নাচন দেখে যা। বানর দেখল ছেলেটি বড় সুন্দর, যেন সোনার চাঁদ। তাড়াতাড়ি ছেলেটিকে কেড়ে নিলে। অমনি ষষ্ঠীতলার সেই স্বপ্নের দেশ কোথায় মিলিয়ে গেল। ন্যাজ ঝোলা টিয়ে পাখি আকাশ সবুজ করে কোন দেশে উড়ে গেল। শিব ঠাকুরের নৌকো কোন দেশে ভেসে গেল। ঘাটের মেয়েরা দূরে শাড়ি ঘুরিয়ে চলে গেল। ষষ্ঠীর দেশে কোনো বেড়াল কোমর বেঁধে শাশুড়ি ভোলাতে উড়কি ধানের মুড়কি নিয়ে চার মিন সে কাহার নিয়ে চার মাগি দাসী সঙ্গে আম কাঁঠালের বাগান দিয়ে পুঁটুরানীকে শ্বশুর বাড়ি নিয়ে যেতে যেতে আমতলার অন্ধকারে মিশে গেল। তেঁতুল গাছের ভোঁদড়গুলো নাচতে নাচতে পাতার সঙ্গে মিলিয়ে গেল। দেশটা যেন মাটির নিচে ডুবে গেল। বানর দেখলে কোথায় ষষ্ঠী ঠাকুরুন, কোথায় কে। বটতলায় দীঘির ধারে ছেলে কোলে একলা দাঁড়িয়ে আছে। তখন বানর লোকজন ডেকে সেই সোনার চাঁদ ছেলেটিকে পালকি চড়িয়ে আলো জ্বালিয়ে বাদ্যি বাজিয়ে সন্ধ্যাবেলা দিগনগর ছেড়ে গেল। এদিকে পাটলি দেশে বেহাই বাড়ি বসে বসে রাজা ভাবছেন, বানর তো এখনো এলো না, আমার সঙ্গে ছল করল, রাজ্যে গিয়ে ওর মাথা কাটব। বিয়ের কনেটি ভাবছে, না জানি বর দেখতে কেমন। কনের মা বাপ ভাবছে, আহা বুকের বাছা পর হয়ে কার ঘরে চলে যাবে। রাজবাড়ির চাকর দাসীরা ভাবছে, কাজ কখন সারা হবে, ছাদে উঠে বর দেখব। এমন সময় গুরু গুরু ঢোল বাজিয়ে পোঁপো বাঁশি বাজিয়ে টকবক ঘোড়া হাঁকিয়ে ঝকমক আলো জ্বালিয়ে বানর বর নিয়ে এলো। রাজা ছেলেকে হাত ধরে সভায় বসলেন। কনের বাপ বিয়ের সভায় মেয়ের হাত জামাইয়ের হাতে সঁপে দিলেন। পাড়া পড়শি বরকে বরণ করলে, দাস দাসী শাঁখ বাজালে, হুলু দিলে, বরগণের বিয়ে হল। রাজা ছেলের বিয়ে দিয়ে তার পরদিন বউ ছেলে নিয়ে বাঁশি বাজিয়ে ঘোড়া হাঁকিয়ে বানরের সঙ্গে দেশে ফিরলেন। পাটলি দেশের রাজার বাড়ি এক রাত্রিরে শূন্য হয়ে গেল। মা বাপের কোলের মেয়ে পরের ঘরে চলে গেল। এদিকে রাজার দেশে বড় রানীর দুদিন দুরাত কেঁদে কেঁদে ভেবে ভেবে ভোরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন ষষ্ঠী ঠাকুরুন বলছেন, রানী ওঠ, চেয়ে দেখ তোর কোলের বাছা ঘরে এলো। রানী ঘুম ভেঙে উঠে বসলেন। দুয়ারে শুনলেন দাসীরা ডাকছে, ওঠো গো রানী, ওঠো, পাটের শাড়ি পরো, বউ বেটা বরণ করোগে। রানী পাটের শাড়ি পরে বাইরে এলেন। এসে দেখলেন সত্যি রাজা বউ বেটা এনেছে। হাসি মুখে বর কোনেকে কোলে নিলেন। ষষ্ঠীর বরে দুঃখের দিনে ক্ষীরের ছেলের কথা মনে রইল না। ভাবলেন ছেলের জন্য ভেবে ভেবে ক্ষীরের ছেলে স্বপ্ন দেখেছি। রাজা এসে ছেলেকে রাজ্য যৌতুক দিলেন, সেই রাজ্যে বানরকে মন্ত্রী করে দিলেন। তার ছেলের বউকে মায়া রাজ্যের সেই 8,000 মানিক্যের 8 গাছি চুড়ি, 1,000 ভরি সোনার সেই 10 গাছা মল পরিয়ে দিলেন। কন্যের হাতে মানিকের চুড়ি যেন রক্ত ফুটে পড়ল।
পায়ে মল রিনি ঝিনি বাজতে লাগল, ঝিকি মিকি করে জ্বলতে লাগল। হিংসে ছোট রানী বুক ফেটে মরে গেল। আজকের মতো গল্প সফর এই পর্যন্তই। আগামী পর্বে আরও একটি নতুন গল্প নিয়ে আসব আমি। ততক্ষণ শুনতে থাকুন এবং অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন গল্প সফর 2.0, যেখানে গল্প আপনার সফর সঙ্গী।